সমস্ত কিছু করতে আমরা সময় পাই, বাট আমরা যে জীবনে কোথায় যেতে চাই, গোল কি আছে, আমি একজন সফল বিজনেসম্যান হব, গোল এটা আমরা সেট করি না। তো দ্যাট ইজ এন সবাইকে আমি বলবো সেদিন যেন প্রত্যেকের গোল একদম ফিজিবিলিটি থাকে, মানে চোখ বন্ধ করলে আপনি আপনার গোল দেখতে পারবেন। তো এই গোলটা যখন আপনারা সেট করবেন, আজকে যদি আপনি আজকে যদি ওই ছোট্ট ছেলেটা গোল সেট করে যে আমি একটা শার্টের কোম্পানির মালিক হবো, চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে যে টার্টেলের মতো আমার একটা শার্টের কোম্পানি হচ্ছে, তো দ্যাট টাইম ছেলেটা কি করবে, অটোমেটিক্যালি তার মাথা থেকে বেরিয়ে আসবে যে আমি টার্টেলের মতো শার্টের কোম্পানি মালিক হবো, তাহলে আমাকে কি প্ল্যান করতে হবে, আমি প্ল্যান কিভাবে করবো, অটোমেটিক্যালি এর মাথা থেকে বেরোবে। বাট যতক্ষণ গোল সেট হচ্ছে ততক্ষণ কিন্তু বেরোচ্ছে। বাট আপনাদের শুরুতে না গোল সেটিং ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জীবনে। গোল সেট করলে দেখবেন আপনি প্ল্যান তৈরি করতে পারবেন কিভাবে কাজ করে সেই গোলে পৌঁছাবেন, অর্থাৎ কাজ কিভাবে করবেন এটা অটোমেটিক্যালি আপনার মাথা থেকে আসবে। দেন যখন আপনি কাজ শুরু করবেন, গোল সেট করেছেন, প্ল্যান করেছেন, কাজ শুরু করে দিয়েছেন, যখন কাজ শুরু করবেন তখন তো আসবে অরিজিনাল খেলাটা। কাজ শুরু করার পরে ভাববেন যেটা স্বপ্ন দেখেছেন সেটা তো কিছুই হচ্ছে না, চারিদিকে তো বাধা, সমস্ত জায়গায় বাধা, এই কাজটা এইভাবে করবো, এইটা প্ল্যান করেছি এভাবে করবো, মার্কেটে এভাবে সেল করবো, আমি এইভাবে ব্যবসাটা বড় করবো, একটা দোকান খুলেছি, এত কাস্টমার আসবে, আলটিমেটলি কিচ্ছু আসছে না, আলটিমেটলি কিচ্ছু আসছে না, আমার সামনে বাধা আসছে আর কিছু না। ওই বাধা যখন আসে না তখন ম্যাক্সিমাম মানুষ কি করে, কুইট করে নেয়, কুইট করে নেয়। এটাই তো হয়, আমরা যখনই কোনো ব্যবসা শুরু করতে যাই প্ল্যান যেটা করি বাস্তবের ক্ষেত্রে সেটা হয় না, হয় কি না বলুন, আপনি তো এক্সপিরিয়েন্স করুন তো দেন, তখন আমাদের কী করতে হবে, তখন স্টে করতে হবে সেখানে। যে যখন শুরু করেছি, শুরু করে এই পর্যন্ত এসছি, তো আগে যাওয়ার জন্য এসছি, পেছনে যাওয়ার জন্য না, পেছনে যাওয়ার জন্য কিন্তু আসিনি। যখন আপনি ওখানে স্টে করতে পারবেন না, তখন দেখবেন কিছুদিনের মধ্যে আপনি আগে চলে যেতে পারবেন।